বরের থেকে আবারও পেলাম সোনা উপহার। কি দেখছো, নতুন ক্রাশ? আমি হাইটে খাটো বলে তুমি আমার সাথে মাথা নিচু করে কথা বলো? বলো, একটা চোখ দিয়ে দেখবো, একটা সংসারটা আমার সাথে করতে হবে, ভুলে যাস না। সত্যি খাওয়ার কোন রকম কোনো জায়গা নেই। বোন এখানে এখন টপ দেখছে, আর চলে এসেছি আমরা নিউ মার্কেট প্ল্যানেটে। বল বল, কেমন বার্গেনিং করলাম? ভালো বার্গেনিং করেছে। হ্যাঁ, তাও ঠকিনি তো? না, ব্লগে সবাই দেখে বলবে। হ্যাঁ, খুব সুন্দর একটা টপ কিনলো, এবার দেখা যাক আমি যদি কিছু কিনি তো কিনবো, আর না কিনলে বাড়ি যাবো, কারণ বাড়ি গিয়ে আরো কিছু প্ল্যানিং রয়েছে। তো এখন আগে না এখানে আরো দোকান ছিল, এগুলো সব তুলে দিয়েছে। না, আর একটু টাইমের পর হয়। না না না, ওইগুলো সেই কদিন নিউজে দেখাচ্ছিল না, যে রোড সাইডে যারা করেছে তাদের তুলে দেবো, ওইগুলো তুলেই দিয়েছে বোধ হয়। যাই দেখি তাই নিতে চা, তার মন দেখতে হবে তো। আমি মায়ের থেকে পেয়েছি আর ও আমার থেকে পেয়েছে, মানে মেয়েরা অ্যাকচুয়ালি হ্যাঁ এরকমই হয়। আমি বোন বলে নয়, সবাই যাই দেখবো ফ্রি ফ্রি। হাত দিয়ে এগিয়ে দিয়েছে ফ্রি ফ্রি। অনেক দোকান কমে গেছে এখন গাইস, জানো? এখানে এই কুর্তিগুলো দেখো, এটার প্রাইস কত? আর ওই যে ওই স্কাইটা 950, অনেক দাম বলছে। রুই দেখ তোর জন্য এটা নিবি, ফিক্সড প্রাইস, সুন্দর দেখতে, কিন্তু বলছে প্রাইস 650 750 গাইস। এখানে কুর্তিগুলো এই এই ব্ল্যাকটা দেখি, ও ডবল এক্সেল না, এটা ভালো লাগছে না গিঞ্জি গিঞ্জি আমাদের জন্য। এটা দেখি, এইটা ভালো লাগছে না, ভালো প্রিন্টটা কি, গ্রিনটা ভালো লাগছে, তাহলে দেখ কোনটা, এই গ্রিনটা দেখি, এই গ্রিনটা গ্রিন আছে তো, কই গ্রিন বডি প্রিন্ট, এই গ্রিন এর আবার একটা নেভি ব্লু হবে, তাহলে নেভি ব্লুটা দেখি, এটা ভালো লাগছে না বল, ঘরে পড়বে গরমে। আর লাস্ট এটা দেখি, এই যে এই এই দুটো, এই কালার দুটো, তিনটে কালার আছে এর মধ্যে, 1 2 3। রোহিত জন একটা কুর্তি নিলাম, বোন একটা টপ নিল, আর এই যে থামস আপ, সালোয়ারটা বেশ সুন্দর দেখতে পুরোটা, একটা বাস ধরবো পৌঁছে যাব। চল গাইস, এই জায়গাটা দেখো কি সুন্দর লাগে দেখতে। নিচ্ছি একটু লস্যি, জানো তো গলাটা পুরো শুকিয়ে গেছে, তাই জন্য একটু লস্যি নিয়ে নিচ্ছি। লস্যিটা ভালো নয় বল, খুব একটা পাতলা। বাড়ি ফিরতে দেখছি মা কি সুন্দর টেবিল কভার পেতেছে, তার সাথে হচ্ছে এই যে এই ম্যাটগুলোও পেতেছে, কি ভালো লাগছে দেখতে দেখো। ও হটপট খালি, কি ভালো দেখতে লাগছে এগুলো, সুন্দর লাগছে। কিন্তু শার্টটার সাথে প্যান্টটা একদমই যাচ্ছে না, প্যান্টটার সাথে এই শার্টটা পরিনি, তুমি ওই শার্টটা দেখে পছন্দ হয়নি? হ্যাঁ, তুমি ভিডিও কলে দেখাচ্ছিলে যে শার্টটা, ওটা যাচ্ছিল না বলে আমি বলেছিলাম, প্যান্টটার সাথে যাচ্ছে। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই সবে চান করলাম, চারটে সালাম। তার মানে ভালো নেই বলতে চাইলে? না, অনেক অনেক ব্যস্ত বলতে চাইলো মা, আমি বললাম কেমন আছো, তোমাদের জন্য এত কাজ বাড়িয়ে দিচ্ছো, আমরা ছিলাম না গো আমাদের জন্য কোনো কাজ, ঘসত্র বিভীষণ তোমরা যদি হেল্প করতে এত টাইম লাগবে, একদম এই কথাটা রাইট, তুমি চলার রাস্তায় তারপর তোমার হচ্ছে বউমাটার আমার শরীর খারাপ, তাকে ছেড়ে যাব বল। কেমন লাগছে একসাথে আমাদের দুজনকে?
চলো আমরা এখন একটু বের হচ্ছি। এই যে হেলমেট ছাড়া আমাকে নিয়ে যাবে না। রাস্তার অবস্থাগুলো খালি দেখো, ভাঙা চোরা, জল জমে যা তা অবস্থা। রমজানের আমি তো বেরিয়ে অনেকটাই চলে এলাম, কোনো কোনো রাস্তা এত খারাপ, বর্ষার জন্য কিছুটা খারাপ, আবার আগে থেকেই খারাপ ছিল অনেকটা। হ্যাঁ, দু বছরের বেশি কাজ চলছে, আমার মুন্ডুটা আবার খুলে নিও না। আল্লাহ, অমনি ম্যাচের দিকে নজর। হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। তোমাদের মতো ভালোবাসার লোকের সাথে দেখা হয়েছে, আমাদের ব্লগ দেখে তোমায় দেখে কেন চিনতে পারে? হ্যাঁ, তোমায় দেখে কেন চিনতে পারে? তুমি না একটু হাইটে উঁচু বলে তোমায় আগে আগে দেখতে পেয়ে যায়, আমি একটু হাইটে খাটো। তো কি হয়েছে দেখো, আমি হাইটে খাটো বলে তুমি আমার সাথে মাথা নিচু করে কথা বলো, বলো দেখি আসলে কথা এরকম তো হয় না, নিচু করে। আর আমি সবসময় এরকম করে কথা বলি, তাও মাথা চোখটা তো নামাতে হয়, আমাকে চোখটা তুলতে হয় তোমার সাথে কথা বলতে গেলে। এই জন্য নারী সবসময়, স্ত্রী সবসময় একটু ওপরে সম্মানে, তাই তো? আমি অন্য কিছু দেখছি। কি দেখছো তুমি, কি দেখছো এই বয়সে? বন্ধ কথা বলছি, কি দেখছো, নতুন ক্লাস? এই বয়সে আর কোথায় যাবে গাইস আমায় ছেড়ে, তাই না? এই বয়সে মানে 50 ছুঁইছে। ভাই বোন মা বাবা এলে আরো ভালো লাগতো, একা একা ঠিক মজা আসছে না। হ্যাঁ, সবাই থাকলে ভালো ভালো লাগে। হ্যাঁ, আর এই জায়গাটাতে সবাই মিলে আসি তো আরো ভালো লাগে। মানে এত পুলিশ কেন, এত লোকজন হয়ে যায় বলে কি পুলিশ লাগে নাকি সামলাতে? না না, কি কোনো এমএলএ বা কোনো বড় অফিসার আসলে তো পুলিশ থাকে, পুলিশ থাকবেই। ব্লগার তো জানে এত পুলিশ দিয়েছে। উল্টো পাল্টা কিছু খাবো না, জানো, শুধু চা খাবো। হ্যাঁ, রমজান তো খাবে, ও বেচারা খায়নি তো, ও খাবে, আমিও তো সঙ্গ দেবো। আমিও তিনটের সময় আজকে ভাত খেয়েছি, সাড়ে তিনটের সময়। কিছু তো খাবে, চাটা খেয়ে নেবো, চাটা আনি। রমজান গেল বিল করাতে, আমি একটু দশক্ষণ দাঁড়াই, ও আসুক, কি বললে? মানে শুধু দুধ আর মানে চা পাতা দিয়ে চা নেই, কি বলছো, কিছু অ্যাডিকশনের কিছু মেশানো আছে? গাইজ এই দেখো তান্দুরি চিকেন রেডি হচ্ছে। হ্যাঁ, কি বললে? আমি আজকে দুপুরে যে তান্দুরি চিকেন খেয়েছি না, ভাবতে পারবে না, এখানে রেডি ইয়ামি ইয়ামি চিকেন সব। রে বাবারে, ভিতরে কত ভিড় লোকজন, কিন্তু অনেক ভিড়, কত ভিতরে যাওয়ার দরকার নেই, ওইখানেই বসো। আমার সামনে বসে আবার খেলা দেখবে না তো, তাই জন্য তুমি বললে। ও দুদিকেই আছে গাইজ, ওই দিকেও রয়েছে, ওদিকেও রয়েছে, আর ওদিকেও রয়েছে, তিন দিকেই রয়েছে। চারিদিকে টিভি চালিয়ে দিয়েছে, খেলা যা তা। তুমি যা নেবে করো, খাও, আমি তোমার সব থেকে একটু একটু করে টেস্ট করব, ওইটুকুই। তুমি আজকে গেলে না কেন? সব কিছু হ্যাঁ, ওই জন্য ওটা ম্যানেজ দেওয়ার জন্য এখন নিয়ে বেরিয়েছো আমাকে। নুডলেস আমি খাবো না, দুপুরে নুডলেস আমি খেয়েছি, তুমি যা খাবে তাই নাও। দেখো গাইস, সামনে আমি বসে আছি, দেখে যাচ্ছে খেলা, হাউ ডেয়ার ইউ। একটা চোখ দিয়ে দেখবো, একটা দিয়ে সংসারটা আমার সাথে করতে হবে, ভুলে যাচ্ছি। সুমান গিলের বউ আছে, মানে বউ হবে,
দেখো গাইস দেখো এই কোন বড়ের পাল্লাই আমি পড়েছি দেখো এখন আমার সঙ্গে আমার ভাই বোন মা বাবা কেউ নেই বলে তুমি আমাকে নিয়েছে এক চোখে আমায় দেখছো এক চোখে তুমি খেলা দেখছো আমার উপরে অত্যাচার হচ্ছে আমি প্রথমে বললাম জামাটা পরে খুব সুন্দর লাগছে ঠিক আছে সুন্দর লাগছে তারপর আমাকে বলছে জামাটা বলে সুন্দর লাগছে আমি সুন্দর নই আমি সুন্দর নই আমি সবার প্রিয় রুশনা না এতটা সুন্দর তাই না গাইস কি অর্ডার দিয়েছো গো স্টার্টারসে হায়দ্রাবাদে ওটা চিকেন দেয় না গো হায়দ্রাবাদে ওগুলো বানর দেয় বাঁদর বাঁদর সেই ভাইজাকে গিয়েছে বাঁদরগুলো দেখেছিলাম এখনো ভুলিনি ভাইজাকে এই এই মাসেই গিয়েছিলাম 8 তারিখ আগস্টে আমার জন্মদিনের উপলক্ষে রমজান নিয়ে গেছিল তো ওখানে ব্যাম্বো বিরিয়ানি পাওয়া যাচ্ছিল সেই কোথায় জায়গাটা আরাকু ভ্যালিতে ওখানে ব্যাম্বো বিরিয়ানি পাওয়া যাচ্ছিল এবার চারপাশে এত বাঁদর ঘুরছিল না রমজান বলছে চলো চিকেন ব্যাম্বো বিরিয়ানি খাই হচ্ছে ওটা চিকেন না গো ওটা বাঁদর আমি খাবো না ব্লগও আছে খাইনি জানো গাইস আমি তো আজও তোমার প্রেমে পড়ি তুমি কি আজও আমার প্রেমে পড়ো হ্যাঁ অবশ্যই এসে গেছে আমাদের স্টার্টার আইটেম হাফ তান্দুরি চিকেন সারাদিন চিকেনই খাচ্ছো তুমি হ্যাঁ সারাদিন আমি চিকেনই খাচ্ছি আবার আমায় কেন দিচ্ছো কথা ছিল তুমি যা খাবে তাই আবার আমায় সার্ভ করে দিচ্ছে সত্যি খাওয়ার কোনো রকম কোনো জায়গা নেই কিন্তু সামনে এরকম খাবার দেখলে ছড়িয়ে দিতে হয় আর একটু একটু টেস্ট করতে হয় টেস্টি এসে গেছে মিক্সড নুডলস আর বাড়ির জন্য পার্সেল নিয়ে নিয়েছি হচ্ছে ভর্তা আর নুডলস এটা লঙ্কার জল না নাম আছে লঙ্কার জল তুমি খাও খাও আচ্ছা খেয়ে নাও তারপর এসে গেছে আবার আমাদের চা স্টার্টও করলাম চা দিয়ে এন্ডও করবো চা দিয়ে এটার জন্য না নেই সকালে একজনের বিল হয়েছিল এখনো তাই হলো একজনেরই বিল কারণ আমি তো কিছু খাইনি রমজান খেয়েছে ছোট জল নিলেই হতো বলো অত বড় জলটা কাজে লাগলো না চলো এবার হেলমেটগুলো নিয়ে আজকে আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসার সাপোর্টে কিছু হলেও নিজে উপার্জন করি তো যেখানে যতটুকু মনে হয় হেল্প করা প্রয়োজন ততটুকু করি ওই দিক দিয়ে যাবে তো অনেক সময় ইচ্ছে করে মানে কাউকে দেখলেই মনে হয় হেল্প করি যারা না মানে অকারণে হেল্প চায় মানে কাজ করতে পারবে কাজ করার ক্ষমতা আছে কিন্তু তারপরেও চায় তাদের ঠিক আমার মনে হয় না এতটাও মানে মায়া জন্মায় না কিন্তু যাদের দেখলে মনে হয় না এর সত্যি প্রয়োজন বা এরকম কিছু আগে আমি দেখলাম একটা ব্লগার তোমরা অনেকে চেনো ওয়ান্ডার মুন্না দি হ্যাঁ যাও নিয়ে আসো সাবধান পরিয়ে দাও আচ্ছা দাঁড়াও হেলমেটটা পরে নিই ঠিক আছে আমি কিছু বললে শোনা যাবে তো হ্যাঁ শোনা যাবে কাঁচটা তুলে দাও যাও নিয়ে আসো গাড়ি তো গাইস হচ্ছে কি আগের দিনই ওয়ান্ডার মুন্নাদি যে ভিডিও করে তোমরা সবাই জন্য আমাদের অনেক পছন্দের তো হচ্ছে সে একটা ইনস্টায় স্ট্যাটাস দিয়েছিল যে যে যেরকম পারবে হেল্প করতে তার সিনিয়র একটা দিদি শরীর খারাপ তো হঠাৎ দেখে নেয় নাম্বারটা নিয়ে ফোনপে থেকে পে করে দিয়েছে আগের দিনই আজকেও এখানে একজন ওয়েটার ছিল যাকে দেখে খুব মায়া লাগলো মনে হলো কিছু হেল্প করা উচিত তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমি দেখাই না এগুলো নিজেরই মন থেকে আসে হ্যাঁ আল্লাহ আমাকে কিছু করতে দিচ্ছে এগুলো সবসময় যেন আমি করতে পারি ফিউচারে যেন আরও অনেক বড় হতে পারি আরও অনেক বেশি মানুষের পাশে থাকতে পারি এটা প্রয়োজন তাই না সবাই একটু একটু করে সবার পাশে থাকলে অনেক ভালো সেটা বাইকে স্টার্টে এই সবে 8,500 টাকা দিয়ে ফিরে কথা হবে রাস্তায় আর ব্লগ কন্টিনিউ করবো না ফোনটা ব্যাগে রেখেছি কারণ এখন অনেকটাই অন্ধকার চলো সাবধানে যাতে পৌঁছে যাই গাইস আর পাচ্ছি না সারাদিন ধরে সারাটা দিন ধরে সত্যি হয়েছে আবার আমরা এখন কোথায় যাচ্ছি গাইস সত্যি সত্যি আমি জানি না নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি সঙ্গে এই কোন জিনিসের সামনে দাঁড়িয়েছে তার মানেই বুঝে গেছো আমিও বুঝে গেছি নিশ্চয়ই কেক নেবে শেষ হয়ে গেছে বোধ হয় না স্টক আলফানসো ম্যাঙ্গো রোশনারা
ডোমজুড়ের রাস্তায় যাচ্ছে জগদীশপুর। তোমরা অনেকে এখান থেকে ব্লগ দেখো, আমাকে কমেন্টও করো, আমার ভালো লাগে। কোথায় যায় দেখি শেষ পর্যন্ত। চলে এসেছি তো গাইস সোনার দোকানে, যে কোনো স্পেশাল দিনে গিফট পেতে কার না ভালো লাগে, তাও আবার সেটা যদি হয় নিজের কাছের মানুষের থেকে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো না, রমজান আমাকে নিয়ে চলে এসছে গোল্ডের দোকানে। এখন আমরা কি দেখছি সেটা তো বুঝতেই পারছো, চেন দেখছি, কোনটা নিলাম সেটা পরে দেখাচ্ছি। এসেছিলাম তো একটু সোনার দোকানে, মিস্টার খান আমায় সুন্দর একটা উপহার কিনে দিয়েছে, যেটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমার জন্মদিনে মিস্টার খান আমায় কি উপহার দিল। বাড়ির জন্য একটু মিষ্টিও নিয়ে নিচ্ছি এখান থেকে। চলো মিষ্টিটাও নিয়ে নিচ্ছি। চলে এলাম বাড়ি, মিষ্টি কেক গোল্ড সব নিয়ে চলে এসেছি। বাড়ি এসে তো খাওয়া দাওয়ার কিছু মানে ছিল না, না ভুল ভাল বলছি, খাওয়া দাওয়ার অনেক কিছুই ছিল, কিন্তু আমার পেটে কোনো জায়গা ছিল না যে কিছু খাই। মানে কি দুপুরবেলা আবার চিকেনও বানিয়েছিল, কিন্তু এখন আমার বলতে বলতে আবার খেতে পেয়ে যাচ্ছে। কেমন ধুলোটা লেগেছিল বলো? আমি ফিরছি, রুহি আমাকে বলছে আপু মানে তোমার মুখটা কি হয়েছে, বলছে কি হলো, বলছে চলো চলো আয়নায় দেখবে। আয়নার সামনে নিয়ে গেছে, আমি তো চিনতে পারছি না, পুরো কালো স্পট, পুরো চিকচিক চিকচিক, মানে ব্ল্যাক পাউডার লেগে গিয়েছিল সারাদিনের ধুলোবালি। এত বাইক চেপেছি বলো, রমজান খালি বলে কাঁচটা নামি না, একে হেলমেট পরে আমি কানে শুনতে পারি না, কাঁচ নামিলে কিন্তু চোখে দেখতে পাবো না। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করতে হবে, কারণ এমনিতে অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি চাই এগুলো একটু ছোটো ছোটো পার্টে সুন্দর স্পেশাল ভাবে আমি নিজের জন্য ক্যাপচার করে রাখি একটা বড় ব্লগের চেয়ে, এরকম ঠিকঠাক টাইমিং করে আর তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না মিস্টার খান বোন সবাই জেগে আমায় 12টায় মিস করবে কি না, ইনশাল্লাহ করবে, কারণ প্রত্যেক বছরই করে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এইবারে প্রথম আমাদের বিয়ের পর আমরা একসাথে আমার জন্মদিন কাটাবো। আগের বছরই জন্মদিনের পরে গিয়েছিলাম, 5 তারিখে জন্মদিন ছিল, 8 তারিখে আমি তোমার কাছে গিয়েছিলাম ভাইজাকে, ওটা খুব ভালো ছিল, অনেক সুন্দর ছিল। দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অনেক অনেক মিস করো। চলো।